প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক 2023 বাংলা বড় প্রশ্নের লেখার ধরন, বা বড় প্রশ্ন কি করে লিখতে হয়, ঠিক আছে, বা একটা বড় প্রশ্ন লিখলে কি করে লিখলে আমি ফুল মার্কস পাবো, সেই বিষয়ের উপরে কিন্তু আলোচনা, ঠিক আছে। তো আজকে দেখো, আমি আজকের এই পর্বে কে বাঁচাই কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ছোটো গল্প থেকে নিয়েছি, যেখানে প্রশ্নটা হচ্ছে, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, ঠিক আছে, এই প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তো যদি তোমার পরীক্ষায় এই প্রশ্ন আসে আর তুমি চাও যে দাদা আমি ফুল মার্কস পেতে চাই, 5-এর মধ্যে 5 পেতে চাই, আমি কিভাবে লিখবো তুমি সেটা আমাকে বলে দাও। তো দেখো, একটা খাতাতে যদি সুন্দর করে লিখতে হয় তার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য দরকার পড়ে, বা বিশেষ কিছু ধারণার দরকার পড়ে। সেগুলো কি কি? সেগুলো প্রথম নাম্বার হচ্ছে, তোমাকে সুন্দর করে খাতায় মার্জিন দিতে হবে। কি করতে হবে? মার্জিন দিতে হবে। তারপরে কি? দাগ নম্বর দিতে হয়। দাগ নম্বর ধরে নাও, এখানে হচ্ছে এক দাগের আছে এটা, তো এক দাগ এরকম দিলে, দিয়ে ধরে ধরে নাও ক বা ক্ষতে আছে, তো কয়ে তুমি এরকমভাবে দিয়ে দেবে। তারপরে উত্তর বলে এরকম সুন্দর করবে, করে নিচে এরকম ঢেউ দিয়ে দেবে, ঠিক আছে। ঢেউ দিয়ে দিলে কি হলো, এক্সামিনারের চোখে পড়ে যাবে এগুলো, ঠিক আছে। অর্থাৎ এইটাও কিন্তু একটা অ্যান্সার রাইটিংয়ের কিন্তু একটা পার্ট। যদি তুমি দাগ নাম্বার না দাও, স্কুলে জিজ্ঞেস করে দেখবে স্যার ম্যামদের, তুমি কিন্তু খাতায় ভালো মার্কস পাবে না। কেননা যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমার স্কুলের স্যার ম্যাম না, তিনি কিন্তু বোর্ডের স্যার ম্যাম। তো তিনি তোমার খাতা যখন দেখবেন তিনি কিন্তু খুঁজতে বসবেন না যে এই কোশ্চেনটা কোথায় আসে, কি বৃত্তান্ত, অতটা কিন্তু খোঁজার তার হাতে টাইম নেই। তাকে কিন্তু একদিনে প্রচুর খাতা দেখতে হবে। সেই কারণে তোমাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে তিনি প্রথম দেখেই তোমার খাতাতে নাম্বার দিয়ে দেন, ঠিক আছে। অর্থাৎ তোমার খাতার প্রতি যেন তার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়, যে এই খাতাতে নাম্বার দেওয়া যেতে পারে, এই স্টুডেন্ট ফুল মার্কস পাওয়ার অধিকারী, ঠিক আছে। তো প্রথমে কী করে? মার্জিন দেওয়ার পরে দাগ নাম্বার দেবে, তারপরে উত্তর দেবে। এইবারে দেখো কি চেয়েছিল, যে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতি এই দেখার ফলে, অর্থাৎ মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, ঠিক আছে। এই ডান দিকের মার্জিন কিন্তু না দিলেও চলে, আমি দিয়েছি কেন, যাতে আমার লেখাটা একটা মানে বাউন্ডারির মধ্যে থাকে, একটা গণ্ডির মধ্যে থাকে, যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু করেছি। এবার দেখো, এরকম তোমরা বুলেট পয়েন্ট করবে বা এরকম ধরনের সিম্বল ক্রিয়েট করবে, ঠিক আছে। এরকম ধরনের সিম্বল ক্রিয়েট করেও তোমরা লিখতে পারো, কোনো আপত্তি নেই। তো আমি প্রথম প্রাথমিক প্রতিক্রিয়াতে কি লিখেছি দেখো, প্রখ্যাত গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় অফিস আসার পথে ফুটপাথে অনাহারে মানুষকে মরতে দেখে মনে মনে বেশ আঘাত পায়। অফিসে এসে মানসিক বেদনাবোধের ফলে শারীরিকভাবে রীতিমতো কাবু হয়ে পড়ে। ঘরে যা খেয়ে এসেছিল কল ঘরে গিয়ে বমি করে তা উগড়ে দেয়। পাশের কুঠুরি থেকে সহকর্মী নিখিল এসে দেখে মৃত্যুঞ্জয় কল ঘর থেকে কাঁচের গ্লাসে জলপান করছে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক প্রতিক্রিয়া মধ্যে এটা, এরপরে আরও আসে, প্যারা চেঞ্জ করে আমি লিখেছি, সেটা দেখা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখো এবারে কি হচ্ছে, এই লেখাটাকে তুমি সুন্দর করে বক্স বানাবে। কি বানাবে? বক্স বানাবে। কেন বানাবে? না, এই কারণে এটাকে বানাতে হবে। দেখো মেন যে বিষয়টা জিজ্ঞেস করা হয়েছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া, সেই প্রাথমিক প্রতিক্রিয়াটা তুমি এরকমভাবে লিখে বক্স করে দিচ্ছ। এবং দেখো এখানে কিন্তু তুমি নীল কালি দিয়ে লিখছো, এটাকে কালো কালি দিয়ে লিখছো, ঠিক আছে। তো এটাকে তুমি কালো কালি দিয়ে লিখছো, এটাকে নীল কালি দিয়ে লিখেছো, তার মানে কি, দুটো কালির মধ্যে তো তফাৎ অবশ্যই চোখে পড়বে, ঠিক আছে। এটা একটা ব্যাপার যে আমি মেন বিষয়বস্তুকে লিখেছি, মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রশ্নে আমার কাছে যেটা জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হয়েছে, আমি কিন্তু সেই প্রশ্নে জিজ্ঞেস করা বিষয়বস্তুর উপরে কিন্তু দৃষ্টিভঙ্গি রেখে আমি লিখেছি, ঠিক আছে। আর এটা কিন্তু ডিরেক্টলি এক্সামিনারের চোখে পড়ে যাবে, বক্স করা জিনিসটা, ঠিক আছে। তারপরে দেখো এইখানে যে লাইনটা আছে, এই লাইন বরাবর কিন্তু আমি এই লাইনটাকে লিখিনি, ঠিক আছে। এই লাইনটা কেননা আমি এই লাইনটাকে সোজাসুজি এক্সামিনারের চোখে ফোকাস করাতে চেয়েছি। তারপর দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, সবাই দেখো একই লাইনে দাঁড়িয়ে আছে, সবাই দেখো একই লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু এদিক ওদিক মানে এদিকে কখনো ঢুকে যায়নি, আবার কখনো কখনো বেরিয়ে যায়নি, ঠিক আছে। অর্থাৎ সবাই কিন্তু একটা সমান লাইন মেনটেন করে আছে। তো তুমি একটা জাস্ট দাগ দিয়ে নেবে, ঠিক আছে, এরকম একটা জাস্ট দাগ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কথা বলতে পারলাম? তাহলে যদি তুমি এরকমভাবে লেখো তাহলে কি হবে, সম্পূর্ণ মার্কস পাওয়ার কিন্তু একটা
মানে দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাবে। বাট এক্সামিনার কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু ফুল তোমার খাতায় কিন্তু ফুল মার্কস দিতে বাধ্য থাকবে, কেননা তুমি তোমার এই এত সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি কিন্তু তাকে কি করে ফেলছো, মানে ইমপ্রেসড করে ফেলবে, ঠিক আছে? তারপর দেখো আমি তারপরের ইসেতে কি লিখেছি, তারপরে যে প্যারাটাতে, তারপর খালি গ্লাসটা নামিয়ে রেখে দেয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিখিলের অনুমান মৃত্যুঞ্জয় বড় একটা সমস্যার সঙ্গে মনে মনে লড়াই করছে। নিখিল কি হলো জানতে চাইলে মৃত্যুঞ্জয় আনমনে অর্ধভাষণে যেন আত্মনাদ করে ওঠে, বলে যে লোকটা না খেয়ে মরেছে। সে খেয়ে দিয়ে বেঁচে থাকতে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? দুর্ভিক্ষের খবর তো অনেক দিন থেকেই শুনছে, তা সত্ত্বেও চারবেলা পেট ভরে খেয়েছে, লোকের অভাবে রিলিফ ওয়ার্ক হচ্ছে না, অথচ আলস্যে তার দিন কাটে। মৃত্যুঞ্জয় নিজেকে সেজন্য শতবার ধিক্কার দেয়, এই ছিল মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া। ঠিক আছে তো বন্ধুরা, এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো এরকমভাবে সুন্দর করে করে লিখবে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন আরও দরকার থাকে উত্তর, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দাদা এই উত্তরটা তুমি আমাদেরকে একবার করে দাও, আমি কিন্তু তৎকালীন সেই কোশ্চেন কিন্তু উত্তর করে তোমাদের সামনে এরকম ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় সুবিধা হয়, ঠিক আছে? এবং আমি চাই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাও। এখানে খুব সহজসাধ্য ভাষায় লেখা আছে, তোমরা এইগুলো ফলো করো, এখান এইগুলো লিখলে কিন্তু তোমরা খুব একটা ভালো মার্কস পেয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম, ঠিক আছে? এবারে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কি দাদা, আর কি কি উপকরণ লাগে ভালো মার্কস পেতে? ভালো মার্কস পেতে গেলে আর কি দরকার হয়, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। কী বললাম, হ্যান্ড রাইটিং বা হাতের লেখা। হাতের লেখা যদি সুন্দর হয় তবেই কিন্তু ভালো মার্কস পাওয়া যেতে পারে। হ্যাঁ, এবার প্রশ্ন উঠতে পারে, দাদা আমার তো হাতের লেখা ভালো না, তাহলে আমি কি করব, আমি কি ভালো মার্কস পাবো? না, তুমি অবশ্যই ভালো মার্কস পাবে, যতটুকু তোমার ভালো আছে তার উপর ভিত্তি করে আরও লেখার চেষ্টা করো, এই ধরনটাকে বোঝার চেষ্টা করো, এটাকে বাড়িতে তিন চারবার প্র্যাকটিস করো, এবং প্রত্যেক দিন একটা শিডিউল বানাও যে আমি প্রত্যেক দিন একটা বা দুটো করে আমি কোশ্চেনের উত্তর লিখবো, ঠিক আছে? সেটা বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর বেস করে এটা তৈরি করো যে আমি প্রত্যেক দিন একটা করে উত্তর লিখবো। যারা সায়েন্সে পড়ছো, সায়েন্স ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসছো, যারা দেখছো ভিডিওটি, যেহেতু তোমাদের বাংলা পড়ার অতটা সময় হয় না বা ইংলিশ পড়ার অতটা সময় হয় না, তোমরা কি করো এগুলোকে একটা দুটো করে লেখো সপ্তাহে অন্তত। কেননা সায়েন্স তুমি পড়ছো কিন্তু বাংলা ইংলিশে যদি কম নাম্বার পাও, কলেজে গেলে কিন্তু একটা অ্যাভারেজ নাম্বার চায়, ঠিক আছে? অ্যাভারেজ নাম্বার কিন্তু দরকার হয়। তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভালোই নাম্বার পেয়ে যাচ্ছ, কিন্তু বাংলাতে 30, 40 বা 50 পাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই পুরো রেজাল্টের উপর কিন্তু একটা ব্যাড মানে ইমপ্রেশন হবে। অর্থাৎ দেখবে অনেক স্টুডেন্ট কী হয়, মানে অনেক স্টুডেন্ট কি সবার ক্ষেত্রে বেস্ট ফোর সাবজেক্ট নেওয়া হয় কলেজে ভর্তির সময়। তো বেস্ট ফোর সাবজেক্টে ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি কম নাম্বার এলো, যদি তুমি বাংলা ইংলিশে ভালো নাম্বার পাও সেখানে কিন্তু তোমার অনার্স নিতে কিন্তু সুবিধা হবে। যদি তুমি কেমিস্ট্রিতে অনার্স পড়তে চাও বা ফিজিক্সে বা বোটানি বা জুওলজি যাই বলো না কেন, সেখানে কিন্তু বেস্ট ফোর সাবজেক্ট দেখা হয়। তো সেই ক্ষেত্রে বাংলা ইংলিশটাকেও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, বাংলা ইংলিশকে কিন্তু ইগনোর করলে চলবে না। তো তুমি সেরকমভাবে করো এবং বাড়িতে পার ডে প্র্যাকটিস করো। যদি তুমি বাড়িতে পার ডে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার হ্যান্ড রাইটিংকে ইম্প্রুভ করতে পারবে, লেখার ধরন, লেখার প্যাটার্ন, লেখার সৌন্দর্য কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এবং আরও যেটা ভালো আছে এর থেকে কিন্তু আরও ভালো হতে পারে। তো তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন উত্তর নিয়ে বসতে, কোশ্চেন নিয়ে বসতে হবে তার উত্তর লেখার জন্য, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। হাতের লেখা সুন্দর করো, বারবার বলছি হাতের লেখা তোমরা সুন্দর করো, ভালো মার্কস পাবে, এই পাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দেবো, যে কোশ্চেনের উত্তর তোমার কাছে নেই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই উত্তর তৈরি করে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে এবং পরীক্ষার জন্য ভালো করে তোমরা প্রিপারেশান নেবে, ঠিক আছে?